আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। সাংবাদিক জিল্লুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটাকে সংক্ষেপে বলা হয় BFIU। এখন এই নিউজটা বিভিন্ন পত্রিকায় এসেছে, আমি কয়েকটা পত্রিকার শিরোনাম আপনাদেরকে পড়ে শোনাই। প্রথম আলোর নিউজের শিরোনাম হলো, তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব। জাগো নিউজ 24 শিরোনাম করেছে, টকশো উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা শিরোনাম করেছে, তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব। আরটিভি অনলাইনে শিরোনাম করেছে, তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব। বাংলা নিউজ 24.com, তারা শিরোনাম করেছে, তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব। আর কালের কণ্ঠ, এই পত্রিকাটা শিরোনাম করেছে একটু অন্যরকম, তারা বলেছে, জিল্লুর রহমান ও সিজিএস এর ব্যাংক হিসাব তলব করলো BFIU। দেখুন, আমি জিল্লুর রহমানকে চিনি একজন সাংবাদিক হিসাবে, আমি তাকে সেভাবে কিন্তু সম্বোধিত করলাম, কিন্তু প্রত্যেকটা পত্রিকা ওনাকে উপস্থাপিত করেছে তৃতীয় মাত্রার উপস্থাপক হিসাবে। আমি বলছি না তারা ভুল করেছেন, বাট এটা আমি বললাম এই কারণে যে সাধারণ পাঠক যারা আছেন তাদের কাছে ওনার পরিচয়টা আসলে তৃতীয় মাত্রার উপস্থাপক। কিন্তু তৃতীয় মাত্রার উপস্থাপক হতে কেউ সাংবাদিকই বটে, তাই না? পেশাগতভাবে উনি সাংবাদিক, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। এখন এই তলবটা কেন করা হলো, তার আগে আমি একটু বলে নেই, এই যে ব্যাংক হিসাব তলব করেছে না, আমি কিন্তু খুশি। আমি কেন খুশি সে আলোচনায় পরে যাচ্ছি, আগে বলে নেই কে তলব করেছে। বিষয়টা হলো যে সরকারের একটা প্রতিষ্ঠান আছে BFIU, এরা বেসিক্যালি মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে একটা রাষ্ট্র, মানে এটাকে প্রতিরোধ করার জন্য গঠন করা হয়েছে এটাকে, এটাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অধীনেই বেসিক্যালি থাকে এবং রিপোর্টিং পার্সন হল বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংকের কাছে, আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি লিখে যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, তার লেনদেন, তার ক্রেডিট কার্ডের লেনদেন সব কিছু চাইতে পারে, তার সে ইখতিয়ার আছে এবং তারা সেটাই করেছে এবং সব ব্যাংকের কাছে চেয়েছে, কাজে সেটা নিউজে চলে এসেছে, সাংবাদিকরা জানতে পেরেছে। এখন এই BFIU একে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কেন ওনার হাতের ব্যাংক অ্যাকাউন্ট চাচ্ছেন। ওনারা জবাব দিয়েছেন যে রাষ্ট্রের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এই হিসাবটা তারা চেয়েছে, মানে তাদের কাছে রাষ্ট্রীয় একটি সংস্থা, মানে বোঝা যাচ্ছে রাষ্ট্রের কোনো কোনো গোয়েন্দা সংস্থা অথবা আইন প্রয়োগকারী সংস্থা অথবা তথ্য অনুসন্ধানী সংস্থা কিছু একটা আছে, তারা এই হিসাব, ওনার হিসাবটা চেয়েছে এই BFIU-র কাছে। তারা ব্যাংকগুলিকে চিঠি লিখেছে যে আগামী 5 কর্মদিবসের মধ্যে আপনারা আপনাদের ব্যাংকের সঙ্গে কাল কী কী লেনদেন আছে সেটা আমাদেরকে জানান। এই পর্যন্ত নিউজ। এখন দুটো পয়েন্ট, এক নম্বর পয়েন্ট হলো যেটা আমি বলেছিলাম যে আমি খুশি, আমি খুবই খুশি, আমি তো চাই যে সবারই ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হোক। কে কোথায় 2 নম্বরই করে জানার দরকার আছে না? দরকার তো আছে। জিল্লুর রহমান সাহেব বড় সাংবাদিক হতে পারেন, উনি যদি কোনো 2 নম্বরই করেন, উনি যদি বিপুল পরিমাণে অর্থ বিদেশে পাচার করেন, মানি লন্ডারিং করেন, উনি যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ বিনিয়োগ করেন, অর্থ দেন লেনদেন করেন, ওনার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব চাইতে পারে, ওনার বিচারই হওয়া উচিত। আমার তো কোনো আপত্তি নেই, উনি যতই ভালো মানুষ হোক ওনাকে মনে করি না কেন, যদি ধরা পড়ে শাস্তি হবে কোনো সমস্যা নেই। এবং আমি তো মনে করি এই ধরনের পদে যারা আছে সবারই ব্যাংক অ্যাকাউন্ট তলব করা উচিত, সকল সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা উচিত, সকল এমপি সাহেবদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা উচিত, সকল মন্ত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা উচিত, সকল পুলিশের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা উচিত,
সকল জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি এবং তার উপরের সকল আমলার ব্যাংক অ্যাকাউন্ট তলব করা উচিত, নিয়মিত তলব করা উচিত, নিয়মিত মনিটরিং করা উচিত। কেন করবেন না? করাই উচিত, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্নটা হলো যে ওনাকেই কেন, এত লোককে বাদ দিয়ে ওনারটাই কেন গোয়েন্দা সংস্থা গুলো অথবা রাষ্ট্রীয় কোনো সংস্থা তারা জানতে চাচ্ছেন, এটা হলো আমার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমরা বরং দেখি এই জিল্লুর রহমান সাহেব কত খারাপ, এটা একটু দেখা দরকার, তাই না? তো উনি কি, উনি ওরা আসলে অপরাধ সমূহ কি কি এটা একটু দেখে না যেতে পারে। ওনার অপরাধ সমূহ কি? ওনার অপরাধ সমূহ হলো দেশের সবচেয়ে মানে প্রাচীন যে টকশুটি মানে শুরু থেকেই জনপ্রিয় এবং এখনো তার জনপ্রিয়তা সমানভাবে ধরে রেখেছে, সেই টকশো তৃতীয় মাত্রার উনি হলেন উপস্থাপক। এটা বিশাল একটা অপরাধ উনি করেন, ঠিক আছে, করে আসছে। এটা তো অনেকদিন ধরেই করছিলেন, এতদিন তো চাওয়া হয়নি, হঠাৎ করে এখন কেন চাওয়া হচ্ছে ভাই? আচ্ছা ঠিক আছে, আরেকটা অপরাধ কি হতে পারে খুঁজে পেলেন। ওনার আরেকটা অপরাধ হলো উনি সিজিএস নামক একটা সংগঠন, একটা প্রতি একটা মানে আপনার সংগঠন, তার সংগঠন ঠিক না, একটা সংস্থা প্রতিষ্ঠান করতে পারেন আপনি, একটা প্রতিষ্ঠান তার উনি নির্বাহী পরিচালক, প্রধান নির্বাহী। এই সিজিএস এর কাজটা কি? এরা বাংলাদেশ সরকার প্রশাসন কিভাবে চলছে না চলছে এগুলি নিয়ে নানা ধরনের গবেষণামূলক কাজ করে, গবেষণামূলক প্রবন্ধ বের করে, গবেষণামূলক এই আপনার প্রতিবেদন প্রকাশ করে, গ্রন্থ প্রকাশ করে, এবং ওনারা মাঝখানে মিট দ্য অ্যাম্বাসাডর নামে একটা অনুষ্ঠান চালু করেছিল। ঝামেলাটা কোথায় হলো আমি যতটুকু বুঝি, আমার বুঝতে ভুলও হতে পারে, কারণ তৃতীয় মাত্রার উপস্থাপন করতে যাই যদি উনি হইতেন তাহলে তো আরো আগেই হতেন, সবচেয়ে প্রাচীনতম এই টকশোটা আমাদের তো কখনো তো এর আগে হয় নাই, এবার কেন? এর মধ্যে যেটা ঘটেছে সেটা হলো সিজিএস এর উনি মাধ্যমে উনি মিট দ্য অ্যাম্বাসেডারে একবার জাপানের এক অ্যাম্বাসেডার, জাপানের অ্যাম্বাসেডার সাহেব এসেছিলেন এবং উনি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন যে আমি শুনেছি এসে নাকি রাতের বেলায় আগে ভোটের আগের রাতে পুলিশ সমস্ত ব্যালট পেপার ভরে রাখে, এরকম আমি জীবনে অন্য কোথাও শুনিনি, এটা নিয়ে মহা হইচই। এরপর জিল্লুর রহমান সাহেবের আরও একটা অপরাধ আছে, বিশাল অপরাধ এটা, এটা হলো গিয়া যখন নাকি বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ভিসা নীতি ঘোষণা করলেন তখন এই বিষয়ে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওনাদের উদ্বোধন কর্মকর্তা ডোনাল্ড লু একটা ইন্টারভিউ করেছিলেন ঢাকা থেকে, এই তৃতীয় মাত্রায় দেখেছিলেন, সেটাতে উনি বিষয়গুলিকে আরো স্পষ্ট করেছিলেন যে কাদের জন্য ভিসা নীতি, কি সমাচার। আমি ধারণা করি এই দুটো অপরাধের কারণেই ওনারটা চাওয়া হয়েছে। আচ্ছা আরেকটা কথা বলি, যদি হিসাব চাওয়া হয়, ব্যাংক হিসাব চাওয়া হয়, তো এটাতে ভয় পাওয়ার কি আছে? আমার ধারণা জিল্লুর রহমান সাহেব মোটেই ভয় পাননি, এটা ওনাকে আমি যতটুকু চিনি উনি ভয় পাওয়ার মতো লোক, ভয় পাওয়ার কি আছে ওনার, উনি ভয় পাননি। তাহলে ওরা বা কেন ভয় দেখাতে চাচ্ছে? এইটা চাওয়ার কারণটা খুব সহজ, সহজ কারণটা হলো এই, ওই যে বলে না প্রত্যেকটা মানুষ তার নিজেকে দিয়ে অন্যকে বিচার করে, নিজেকে দিয়ে, যে একটা গল্প আছে না যে ফজরের নামাজের সময় একজন মানে মুসল্লি নামাজ পড়ার জন্য পুকুর পাড়ে গিয়েছে অজু করবেন, আবার ওদিকে আরেক ব্যক্তি সে সারা রাত চুরি টুরি করছে, চোর সিধেল চোর আর কি, চুরি করেছে গায়ে ময়লা টয়লা ভরেছে, সে ওগুলি পরিষ্কার করার জন্য পুকুরের অপর পাড়ে গিয়েছে। তখন এপাশ থেকে মুসল্লি ভাবতেছে দেখো ওই লোকটা সকালে গোসল করতেছে তার মানে সে পবিত্র হওয়ার জন্য কত প্রচেষ্টা, উনি ওনার মতো করে ভাবতেছেন, আর ওপাশের চোর মনে করতেছে যে আমি যে একদিন একা চুরি করতাম এখন দেখা যায় আরো একটা চোর ধরা পড়ছে, সেও এই কাজ করতেছে। তো এখন যার মনে যা, যারা চেয়েছেন ওনারা ভেবেছেন অথবা ওনারা যাদের সঙ্গে কাজ করেন, ওনারা যাদের নির্দেশে কাজ করেন, এদের সবারই ব্যাংক অ্যাকাউন্টে ঘাপলা আছে, এটা আমার ধারণা। কাজেই ওনারা মনে করেন কাকে শায়স্তা করতে হলে ওদের ব্যাংক অ্যাকাউন্ট চাইতে হবে, তাহলে সে শায়স্তা হয়ে যাবে, তাহলে সে ভয় পেয়ে যাবে, তাহলে সে সমস্ত কাজ আর রিপিট করবে না, এই ধারণা থেকে তারা করেছেন বলে আমার মনে হয়। ব্যাংক আমার ব্যাংক অ্যাকাউন্টে চাকরি তো খুব খুশি, আমার যদি কোনো
ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয় আমি মহা খুশি। ঠিক আছে, ভালো কথা, নিজেরও একটু জানা থাকবে আমার ব্যাংকে কত টাকা আছে, কি সমাচার। তো এটা কিন্তু মন্দ না, আমার কিন্তু অ্যাকাউন্ট অনেকগুলো, অ্যাকাউন্ট অনেকগুলো, এই কারণে আমি অনেক জায়গায় চাকরি করেছি, যখন যেখানে চাকরি করেছি তখন সেই ব্যাংকে একটা অ্যাকাউন্ট হয়েছে আমার, এগুলি পরে আর ধরে ধরে সব বন্ধ করা হয়নি, কাজে অনেক অ্যাকাউন্ট আছে আমার, আমারটাও চাইতে পারি, চাইলে আমি খুব খুশি হই। তো এখন বিষয়টা হলো কি, আমার ধারণা জিল্লুর রহমান সাহেব খুশি হয়েছেন, সমস্যাটা হলো ওইটাই যে মানে আপনি কি করতে পারবেন না পারবেন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনার মতলবটা কি, আপনার ইন্টেনশনটা কি, আপনি নিজে কি করেন তার মাধ্যমে সকলকে বিচার করেন কেন, দেশটা কিভাবে চলছে। দেখুন আপনি যদি মানি লন্ডারিং কথা বলেন, গত কয়েক মাসের মধ্যে মানি লন্ডারিং সবচেয়ে বড় খবরটা কোনটা ছিল, এস আলম নামে একটা প্রতিষ্ঠান, এস আলম গ্রুপ, তারা $1 billion, $1 billion বুঝেন ভাই, একের ডানে কয়টা শূন্য দিলে বিলিয়ন হয় ধারণা আছে, একের ডানে কয়টা শূন্য দিলে বিলিয়ন হয়, সেই $1 billion ডলার আবার টাকা না, কিন্তু টাকা করতে হলে ওর ডানে আরো দুইটা শূন্য দিয়ে আরো কিছু দিতে হবে, এই পরিমাণ অর্থ বিদেশে উনি সম্পদ, উনি বিদেশে কোম্পানি করেছেন, নানা রকম জিনিসপত্র করেছেন, এতটা এতটা মূল্যমানের, এটা কেন এই দেশ থেকে গেছে, এই যে এই দেশ থেকে ডলার চলে যাওয়া সরকারকে না বলে ইহাকেই মানি লন্ডারিং বলে। এই প্রতিষ্ঠান বিখ্যাত প্রতিষ্ঠান একটা আমাদের, যেটাকে আমরা BFIU, বিশাল নাম BFIU, এই ভদ্রলোকরা এই এস আলম সাহেবের $1 billion মানি লন্ডারিং থামাতে পারলেন না কেন ভাইয়া, কি করেছেন আপনারা, ঘাস চিপছিলেন, এখন আসছেন এক সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে মাতামাতি করতে, এই ফর্মুলা মাঝে মাঝে কিন্তু কাজ করে, আপনি মনে করবেন আপনারা, আপনি আমার যতটুকু স্মরণ আছে কিছুদিন আগে, বছর খানেক, বছর দেড় দু বছর আগে কথা বলি আমি, বাংলাদেশ প্রতিদিন নামে একটা পত্রিকায়, সেখানে তারা স্বাস্থ্য বিভাগ নিয়ে, এটা কিন্তু করোনার সময়, স্বাস্থ্য বিভাগ নিয়ে তারা ধারাবাহিক একটা প্রতিবেদন করা শুরু করে, তিন চারটে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে ওটা সম্পাদক এবং নির্বাহী সম্পাদক ওই পীর হাবিব এবং নঈম নিজামের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়, ওই তলবের পরে দুজন একদম চুপ হয়ে যান, আর প্রতিবেদন প্রকাশিত হয় না, খুব ঠান্ডা হয়ে গেলেন তারা, কারণ তারা ভয় পেয়েছিলেন, হয়তো ভয় পাওয়ার মতো কোনো কারণ ছিল, আমি জানি না কারণ ছিল কিনা, হয়তো কারণ ছিল অথবা অন্য কোনো কারণ, তো ওই জায়গায় কাজ হয়েছিল বলে এখানেও কাজ হবে এটা কিন্তু আমার মনে হয় না, একদমই মনে হয় না। আমি মনে করি যারা এগুলি করেন না, আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলে ভালো হয়, কি একটা করতে গেলেন, এখন দুনিয়ার সবাই কিন্তু আপনাদের নিয়ে হাসাহাসি করছে, একটু সাবধানে, একটু সতর্কতার সঙ্গে এবং একটু বুদ্ধিমত্তার সঙ্গে কাজটা করা দরকার। আমি অনুষ্ঠান শেষ করবো, শেষ করার আগে জিল্লুর রহমান ভাইকে বলতে চাই, ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে, আমি উদ্বিগ্ন হতে পারলাম না, আমি খুশি হয়েছি যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে, আমি আরো খুশি হব যদি আমাদেরটা তলব করা হয়, আমরা তো চুনোপুটি, আমাদেরটা তলব তলব করবে না। আর আমি সেই সঙ্গে খুব বেদনা অনুভব করছি এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে, যারা আমাদের ট্যাক্সের টাকায় চলে এবং এ ধরনের ছেলে মানুষই কর্মকাণ্ড করে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।